আমার কিন্তু আর ভালো লাগতেছে না তোমার ভাই রাজু ভাই আছে না সে আমার জায়গা বেজাগায় যেখানে থাকে সেখানে বয়রা বয়রা করে ডাকে আজকেও দুইবার বয়রা কইছে কি আমি কি কানে কম শুনি দিকে কি আমার কি সব সময় এরকম অপমান করব নাকি তোমারে কইছি না কথা কম কই কইতে তামছড়া তো তুমিই শুরু করো আমাশা ও নো কার আমাশ হইছে তোমার আমাশ হইছে তুমি আমার কও নাই কে তার আমি ওষুধ নিয়েতেছি বসে এখানে আমারে কালকার ভিতরে বাড়ি নিয়ে যাইবা এটা তুমি কি কইলা আইসি মাত্র দুই দিন হইছে আর কয়টা দিন থাকি খালা খালু কি কইব শুনো মেজাজ গরম তো আমার তোমার বড় ভাই শুধু আমারে বয়রা বয়রা কয় তারপরে তো আমি যাইতে চাইতেছি না তুমি কেন যাইতে চাইতেছ তাহলে তুমি নিজে নিজের খিল্লি উড়াও আর আমি তামশাটা দেখি খিল্লি উড়াম আমার কথা তো খিল্লি নাই চিৎকার নেই তাহলে লাগাই দিয়েছি আজকে তুমি নিচে শুইবা আর আমি উপরে জামাই কইরে খালা একটু ওয়াশরুমে গেছে কি হয়েছে খালা আজকে যে তুমি বড় খালার মতো শুরু করলা এমন ফুটফুটে মা মরা মা এটা লগে এমন কষ্টের মধ্যে ফেললাম আমার তুই মাফ করে দিস রে মা তোর বড় খালু বাইচে থাকতে তো আমাদের কোনো কিছু বলার সুযোগ ছিল না খালা তুমি শুধু শুধু আমারে নিয়ে চিন্তা করতেছ আমি সত্যি খুব সুখে আছি তুই কেমনে সুখে আছিস এই কয়দিনে আমরা বেশ অতিষ্ঠ হয়ে গেছি তুই কেমনে করে ভালো থাকিস আমারে ক দেখি খালা মানুষটার ওই একটাই ঝামেলা একটাই সমস্যা কানে কম শুনে এই ছাড়া আর কোনো সমস্যা নাই বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি কোনো দিন দেখি নাই একটা অন্যায় কাজ করতে আমার সংসার ফুপুর সংসার এক হাতে চালায় মানুষটা খারাপ না সত্যি আমারে খুব সুখে রাখে আর বাকি রইল তার কানে কম শোনা দাঁড়াও তোমার দেখ এই দেও আমি সব কিছু লেখালেখি বুঝাই দিই আমরা খালা ভালো আছি তুই একদম তোর মার মতো হইছিস দুঃখ কষ্ট একদম কারো বুঝতেই দিস এত বড় একটা রোগ নিয়া বেড়াইতে অথচ মরার আগে আমরা কেউ টের পাই নাই তুই একদম তোর মার মতো হইছিস খালা বাদ দাও তো আমি সত্যি অনেক সুখে আছি তুমি বরং একটা কাজ করো রাজু ভাইয়ের জন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে করাই দাও তাইলে দেখবা যে সব কিছু ঠিক হয়ে গেছে সেইটাই তো কথা এমন ভালো লক্ষ্মী মাইয়াটারে কেমনে যে ঘরের বাইরে হইতে দিলাম আমি জানি না